আগে কিছু খেতে ইচ্ছা করলে আম্মুকে বলতাম, সারাদিনের কর্মব্যস্ততার পরেও আম্মু কিন্তু ঠিক সময় বের করে কিছু না কিছু বানিয়ে দিত, বা আমাদের যেটা খেতে ইচ্ছা করতো আমার বা আমার ভাই বোনদের সেটা কিন্তু বানিয়ে দিত। বিয়ের পরে তার এই সুযোগটা নেই, আর আমি অনেক দূরে থাকি আম্মু থেকে, তো সেই সুযোগটা আমার জন্য আরও বেশি নেই। তাই কী আর করব, আম্মুকে জিজ্ঞেস করে নিয়ে এই পিঠাটা বানালাম। বেশ কয়েকদিন ধরে আমার এই খেজুর পিঠাটা খেতে খুব ইচ্ছে করছিলো আম্মুর হাতে, পরে ভাবলাম আমার ঘরে যেহেতু সব উপকরণ আছে আম্মুকে জিজ্ঞেস করি কোনটা কোন পরিমাণে দিতে হবে। তো আম্মুকে জিজ্ঞেস করে নিলাম এবং সেই অনুসারে বানানো শুরু করলাম খেজুর পিঠা, যেটা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ। এখানে রয়েছে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, সেটা হচ্ছে আম্মুর মেজারমেন্ট বলেছিল, আমি সেই অনুসারে আমার মেজারমেন্ট অনুসারে আমি দিয়েছি। এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ, যেটা সেই কাপের অনুসারে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ ময়দা, গুড় নিয়েছি পরিমাণ মতো মিষ্টি স্বাদ অনুসারে, অল্প কিছু তেল দিয়ে এবং নারিকেল দিয়েছি 1/2 কাপের একটু বেশি, আমি নারিকেল এটার মধ্যে বেশি খেতে পছন্দ করি। সব কিছু দিয়ে ভালো মতো ডোটাকে মেখে নিতে হবে। এর মধ্যে যদি পানির অল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি দেবেন, এছাড়া আমার গুড়টা যেহেতু আমি পানিতে গলিয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে আমার পানির প্রয়োজন হয়নি। এভাবে করে ডোটা সুন্দর মতো হয়ে গেছে, তো সেই অনুসারে কেটে নিলাম। আর ভাবছিলাম এখন কিছু খেতে ইচ্ছা করলে নিজেরটা নিজেই করে খেতে হয়। বিয়ের আগের জীবনটা আসলেই অনেক বেশি ভালো ছিল, কারণ হচ্ছে অনেক কিছু না চাইতেও পেয়ে যেতাম আর কিছু চেয়ে চাওয়া মাত্রও পেয়ে যেতাম। সব মিলে আসলে বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবন আসলে অনেক পার্থক্য আছে, আর মায়ের মতো শান্তির জায়গা কোথাও নেই। আর আম্মুর হাতের যে কোনো খাবারের স্বাদই অন্যরকম। তো এইভাবে করে আমি আমার আম্মুকে মিস করতে করতেই আমার খেজুর পিঠাটা আমি আজকে বানিয়ে নিলাম। আর যখন এটা বানাচ্ছি বা ভোগাল দিচ্ছিলাম, আমার কেন জানি আমার আম্মুকে খুবই মনে পড়ছিল। তো যাই হোক, ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা যারা তাদের বাচ্চাদের জন্য অনেক বেশি পরিশ্রম করে যায় সারাদিন। আমার খেজুর পিঠা বানানো শেষ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।